আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে যশোর জেলায় কেশবপুর উপজেলায় সুড়িঘাটা হাটে কিন্তু ব্যাপক ধরনের গরু ছাগল উঠতেছে। কুরবানি উদ্দেশ্যে যারা মূলত গাবি গরু কিনতে চাচ্ছেন বা কিনতে আগ্রহী, তাদের জন্য আজকের হাটের মাধ্যমে আমরা গাবি গরুর দাম সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। গরুটা কত দাম চাচ্ছেন? 75,000 টাকা দাম। তাই এই কয় দাঁত এই গাবিটা? 2 দাঁত। এই বাচ্চা কাচ্চা দিছে না? না, এই প্রথম বকনা গরু। বকনা 2 দাঁত হয়ে গেছে? 2 দাঁত। তারপর কোরবানি করতে পারবে? কোরবানি করতে পারে, হয়েছে। দর্শক 70,000 টাকা চাচ্ছে এই গরুটা, দেখছেন। আরো আমরা কিছু আরো গাবি গরু দেখাবো আজকে আপনাদের, আমাদের সাথে থাকবেন। নেটে যদি কেউ কিনতে চায় বা আমাদের এরকম হাটে এসে কিনতে চায়, তখন ধরেন দাম দর সুযোগ আছে? একটু কম হবে। এটা আমরা আসলে কিছু ভিডিও করবো আজকে, যেটা মানুষের দেখানোর জন্য, এই জন্য আর কি। ভাই গাবিটা কত দাম চাচ্ছেন? 75,000 ভাই। এই কুরবানির উদ্দেশ্যে তুলছেন? না ভাই। এটা গাবিন? জি। ও কত মাস গাবিন আছে? এই আপনার 5 মাস পেরিয়েছে। তো এর আগে বাচ্চা দিছে নাকি? এর আগে 2টো হয়েছিল। তাই দুধ কেমন হয়? ভালো হয়? দুধ আপনার 7 কেজি 6 কেজি দুবারে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই কম বেশ কত বিক্রি করবেন যদি এরকম গাবিন গরু, মানে আপনার এখন যদি দাম হইতে থাকে 65,000 62,000 63,000 দাম হচ্ছে? তাই কোথা থেকে নিয়েছেন গরুটা? এটা পাটকিয়াটা পদ্ধতি থেকে বড় বিলা। নিজের বাড়ির গরু? জি। তাই যে গাবির এটা নিয়েছে নাকি? কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। কত টাকা দাম চাচ্ছেন? 52,000-55,000। তাই কেমন দাম হচ্ছে গরু আজকে বাজারে? 45,000-50,000 ভেঙে। কেমন হলে বিক্রি করবেন? 47,000-48,000 এরকম হলে বিক্রি করবেন? কুরবানির উদ্দেশ্য করে হাটে? হ্যাঁ, কুরবানির উদ্দেশ্য করে হাটে তুলছি। আজকে একটা গরু নিয়েছেন না আরো নিয়েছিলেন? আরো একটা আইডা আইডা ওই পাশে আর গাইডা ওই পাশে। বিক্রি হয় না এখনো? না, এখনো বিক্রি হয়নি। ক্রেতা কম নাকি? ক্রেতা কম না, কেনা বেচা কম। ও মানে কুরবানির এখনো বলা যায় যে হাট লাগেনি? হাট লাগি চিন্তিস না, পরে কিনবে এরকম। আচ্ছা, আইসে দেখে যাচ্ছে? তাই দেখি ঘুরতেছে।